আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেমি ভিক্টোরিয়া একটি ডাইনিং টেবিল। এটা হচ্ছে সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল, খুবই চমৎকার ডিজাইনের মধ্যে করা হয়েছে। এটা হচ্ছে মাঝখানে একটা খুবই চমৎকার ডিজাইনের ফুল করা হয়েছে এবং সাইডের দিকে ছোট ছোট ফুল, মানে চার কোণা চারটা ফুল দেওয়া হয়েছে। আর এটা পায়ের মধ্যে দেখুন, পায়ের মধ্যে খুব সুন্দর চমৎকার ডিজাইনের একটি নকশা করা হয়েছে এবং সাইডের হাইসার মধ্যে খুব চমৎকার ডিজাইনের একটি কাজ করে দেওয়া হয়েছে। তো এই টেবিলটার মেজারমেন্ট হচ্ছে আপনার লম্বায় হচ্ছে 5.5 ফিট, পাশে হচ্ছে 3 ফিট, খুবই চমৎকার ডিজাইনের। আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হাতের বানিশ করা হয়েছে এবং আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এ কাঠে ফাইবারটা কত স্পষ্ট হয়ে আছে। ফাইবারটা সেগুন কাঠের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই ফাইবারটা, সেগুন কাঠের মতো, মানে সেগুন কাঠে যে সুন্দর ফাইবার দেখা যায় এই ফাইবারের জন্য মূলত সেগুন কাঠটা সকলে পছন্দ করে, অন্যান্য কাঠে ফাইবারটা এত সুন্দর হয় না বানিশের পরে। এই ছিল আমাদের ডাইনিং টেবিলটি। আর এটার উপরে হচ্ছে 10 মিলি গ্লাস বসবে, গ্লাসটা আমরা সরিয়ে রেখেছি, এখন এটা ডেলিভারি চলে যাবে। আর এইটার চেয়ারটা হচ্ছে এই দেখুন, চেয়ারটাতে হচ্ছে পায়াতে সেম আপনার ডাইনিং টেবিলের পায়ের মতো কাজ দেওয়া আছে। এই যে টপটা দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ ভিক্টোরিয়া শেপে। আর এই হচ্ছে ঘাড়ের দিকে ডিজাইনটা, খুবই চমৎকার ডিজাইনের। তো এটা হচ্ছে 6 চেয়ার ডাইনিং টেবিল। তো যাই হোক ভিউয়ার্স, দেখিয়ে দিলাম। তো আমাদের কালেকশনে এরকম আরও সুন্দর সুন্দর অনেক ডিজাইনের ডাইনিং টেবিল আছে, গ্লাসের মধ্যে আছে, ফুল ভিক্টোরিয়া আছে, আবার হচ্ছে আপনার নেটওয়ার্ক ডাইনিং টেবিল আছে, লতা ডাইনিং টেবিল আছে। তো এরকম আমাদের এই শোরুমটাতে হচ্ছে প্রায় 10-15টা কালেকশন আছে, আমাদের ওই শোরুমে আরও কালেকশন আছে। তো যারা যারা নিতে আগ্রহী তারা আমাদের শোরুমে চলে আসেন অথবা আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ফারদিন ফার্নিচার, লিখে সার্চ দিলে এসে পড়বে। আর আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি, আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে কামরাঙ্গীর মাতবর বাজার, এটা লালবাগ কেল্লার পেছনে। তো সকলে ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আসবো। আসসালামু আলাইকুম।